আসসালামু আলাইকুম আমি জার্কাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আজকে আমার গার্ডেনে কিছু গ্রিন লিফ নিয়ে কথা বলবো আমরা যারা বাগান করতে পছন্দ করি সবার বাগানেই কম বেশি অর্কিড থাকে আর এই অর্কিড লাগাতে হয় নারিকেলের ছোবায় এ কথাটা আমরা সবাই জানি আর এটা যে সম্পূর্ণ ভুল সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে অর্কিড শুধু যে নারিকেলের ছুবাই হবে তা না আমি এখানে একটা মিডিয়া তৈরি করেছি এটা হলো হাফ বালি আর হাফ মাটি মোটা বালিটা তৈরি করেছি এই মিডিয়াটাতেই আমি আমার সব অর্কিড লাগিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে যত অর্কিড লাগানো সবগুলো কিন্তু আমি এই যে মিডিয়াটা তৈরি করেছি এই মিডিয়াটাতেই লাগানো এই অর্কিড নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে কেউ চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন মাটিতে অর্কিড লাগালে খুব দ্রুত অর্কিডগুলো বড় হয় যতটা না নারিকেলের ছোবাই হয় তাই আমার যত অর্কিড আমি সবগুলোই এই মিডিয়াতেই লাগিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানেও শুধু কিন্তু মাটি আর বালি যেটা আমি তৈরি করেছি এই মিডিয়াটাতেই আমার সবগুলো অর্কিড লাগানো এখন আমি যেগুলো বড় সেগুলোকে কেটে নিয়েছি এগুলো কেটে নিয়ে আমি ওখানে লাগিয়ে দেখাচ্ছি এবং কিছুদিন পর এটার আপডেট আমি আপনাদেরকে দেখাবো যে মাটিতে লাগালে অর্কিডগুলো কত দ্রুত বড় হয় এভাবে হোল করে সবগুলো লাগিয়ে দিব শুধু খেয়াল রাখতে হবে মাটিটা যেন একেবারে ভেজা না থাকে দু একদিন পর পর পানি স্প্রে করে দিলেই চলে তাই অর্কিড মানেই নারিকেলের ছোবা না আপনারা এখন থেকে মাটিতে ট্রাই করে দেখবেন এটা সফলতা পাবেন এভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে সবগুলো আমি এভাবে লাগিয়ে নিব তারপর এভাবে পানি স্প্রে করে দিব আবার তিন চার দিন পরে পানি স্প্রে করব এইভাবে আমি সবগুলো অর্কিডেই আমার লাগানো এখানে কিছু পাতা এমনিতেই ফেলে রেখেছি দেখুন সবগুলোতেই শিকড় গজিয়েছে তাহলে বুঝতেই পারছেন মাটিতে কত দ্রুত অর্কিড বৃদ্ধি হয় আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে আর অর্কিড নিয়ে কোনো সমস্যা থাকবে না এরকম মিডিয়া তৈরি করেই আপনারা অর্কিড লাগাতে পারবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ